যে ব্যক্তির একাধিক স্ত্রী আছে দেখা যায় বাহ্যিক সকল বিষয়ে স্ত্রীদের মাঝে সমতা করতে পারলেও মনের দিক থেকে সবাইকে সমানভাবে ভালোবাসা যায় না। আমার প্রশ্ন, বালাক্রমে দুই স্ত্রীকে সমান সময় দেওয়া, আলাদা বাড়িতে রাখা, সমান কাপড় খাবার চিকিৎসা ব্যবস্থা রাখা সত্ত্বেও স্বামী যদি নির্দিষ্ট করে একজনকে অন্তরের দিক থেকে বেশি ভালোবাসে, তাহলে সে কি গুণাগার হবে? না, সে গুণাগার হবে না, কারণ এটা কোরআনই বলে দিয়েছে। বলছে মানে ভালোবাসা, এটার উপর তো মানুষের আসলে 100% কন্ট্রোল নেই, তবে বাহ্যিক আচরণ, এই যে হকুকগুলো দেওয়া যেটা, সেগুলো ঠিক রেখে যদি কারোর প্রতি তার অন্তর বেশি আকৃষ্ট হয় তাহলে এতে কোনো অসুবিধা নেই। কিন্তু ফালা তামিলু কুল্লাল মাইল, পরিপূর্ণভাবে কারো দিকে ঝুঁকে যাওয়া যাবে না, কারণ ঝুঁকে গেলে তখন তার হকুকগুলোর মধ্যে আপনি বৈষম্য করবেন। সুতরাং অন্তরের দিক থেকে কাউকে যদি একটু বেশি ভালো লাগে, সে জায়গায় আসলে মানুষ অসহায়, সেই জায়গায় মানুষ নিজেকে মানে সমানভাবে সবার প্রতি সমান ভালোবাসা রাখতে পারে না। রাখতে না পারার কারণও স্পষ্ট, কারণ তার যদি একাধিক স্ত্রী থাকে তারা সকলেই তার সাথে সমান বিহেভও করে না। আমরাও দেখি সব মানুষ কিন্তু আপনার সাথে সমান তালে বিহেভ করে না। অতএব পৃথিবীর সব মানুষের প্রতি আপনার সমান ভালোবাসা, এটা ঠিক নয়। সমান ভালোবাসা থাকে না, যে আপনাকে বেশি ভালোবাসে তার প্রতিও আপনিও বেশি ভালোবাসা পোষণ করেন, কিন্তু আচরণ হতে হবে বৈষম্যহীন, কোনো ডিসক্রিমিনেশন বা বৈষম্য করা যাবে না। এটাই হচ্ছে শরীয়তের বিধান।